হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমতা, চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে। তোকে আসছি, এয়ারপোর্টটা ভিডিও করবো না, এটা তো আর হয় না। একটা ক্লিপ নিয়ে নিলাম তোকে এয়ারপোর্টের, যে এটা 14 কিলোমিটার দেখি হাঁটতে হাঁটতে। আমি প্রায় 15-20 হাতে চলে আসছি, এখনো কতটুকু যেতে হয় জানি না। এতটুকু ওই যে যাচ্ছে, সোজা যেতে হবে। ঠিকই বলছো, 14 কিলোমিটার। তো অসুস্থ বলে হেল্প চাইছি, তারপরে গাড়িতে ফায়ার স্টলে করে দিয়ে গেছে, এখন ওয়েট করতেছি। ওকে, আবার পরে ক্যামেরাটা অন করছি। 7-8টা কিস্তি ছিল, তো সবগুলো থেকে আমি আর কি এই বারবার খোলা আর ফ্রাঙ্কফুর্টে সবগুলো ঢালতে হয়েছে, তারপরে আবার এখন ইস্তাম্বুলে সবগুলো ঢালতে হয়েছে, তারপরে আবার এগুলা ঢুকাও, এই অবস্থা আর কি, শোচনীয়। দেখছো, 7-8টা কিস্তে ফলা ছিল, এখন আমি এখানে ভরছি লেট্র, কেবেল টেবেল সব কিছু। আর এখানে যে চকলেটগুলো আল্লাহর রহমতে এই পর্যন্ত আসছে চেকিং পর্যন্ত, আর এখন উপরে যায় দেখি কী অবস্থা, সব এলোমেলো। ওই যে সবগুলো ঢুকাইতেছি আমি, মানে সব এলোমেলো। দেখছো, এত কষ্ট করে মানে ইয়ে করি, বুঝতে পারছো? ফারজানারে, বিশেষ করে আমি ফারজানারে বলতেছি, ঠিক আছে, সব কিছু দিতে হয়েছে। এখন দেখো যানটা বাইরে যেতেছে। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আমিও সুস্থ মতো আসি, এই পর্যন্ত আর কি, পরে দেখা হবে। এই তো জীবনন ফিরে আসছি ইস্তাম্বুল, লাস্ট চেকিং এখানে, লাস্ট। আর এখানে এখন বসে দিয়েছি, কখন ডাক পরে তারপরে উঠতে হবে। তো দেখে থাকুন, সাথে থাকুন। যে এখন প্লেনের জন্য অপেক্ষা করছি, এসে গেছি। প্লেন আসবে, এখানে এখন থামানো নাই। ওই পাশে একটা আছে পাখা, দেখা যাচ্ছে, ওই যে ওটার জন্য দেখা যাচ্ছে না, ওই যে ওদিকে এটার পিছনে, মানে আমি এটা দিয়ে আর কি প্লেনে উঠবে, এখানে প্লেন আসবে, থামবে, ওয়েট করতেছি। এই প্লেনটা আসছে এখন, এটা পরিষ্কার হবে, 1-1.5 ঘন্টা লাগবে এটা পরিষ্কার হইতে। এটাতে এটা আসছে এখন, এখানে এটাই করে আমরা যাবো আর কি, বুঝছো? যাচ্ছি হচ্ছে এখন প্লেনের ভিতরে। হ্যালো, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Yolcu lütfen sosyal mesafenizi koruyunuz. Maskenizi ağzınıza ve burnunuza kapatacak şekilde takmanız gerektiğini hatırlatın. আল্লাহ বসাইলো, বসলাম, দোয়া করবেন সবাই যেন সুসারে পৌঁছাতে পারে বাংলাদেশ। তো আবার অন করবো এখন, কেন তো আল্লাহ আল্লাহ আল্লাহ।
আল্লাহর কাছে আল্লাহ আল্লাহকে গ্রহণ করো। প্যাকেটের থেকে বের করলাম, এই যে একটা ব্রোড, এক টুকরা কেক, একটা জুস আর এক বোতল পানি। ভালোই, খারাপ না।